হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি আজকে কাঁচা মাছ এই চারটে রসুন দিয়ে আমি কিভাবে রান্না করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কড়াই আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, তো তারপরে আমি জিরে, সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। তো দেবার পরে এই চারটে রসুন আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, তো রসুন চারটে আমি দিয়ে দিচ্ছি। আমার কাছেরও দূরের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আমি রসুন অলরেডি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর উপর থেকে দেখো, সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। এই রসুন অনেকেই চিকেন মাটনের সঙ্গে গোটা রসুন দিয়ে মানে খেতে ভালোবাসে। তো যারা রসুন খেতে ভালোবাসে তাদের কথা বলছি। তো যারা মাছের সঙ্গে দিয়ে এখনও রান্না করে খাওনি, তো তারা অবশ্যই এইভাবে কাঁচা মাছের সঙ্গে এইভাবে রসুন রান্না করে খেলে মানে কতটা টেস্টি হয়, তো তোমরা যদি রান্না করে খাও তাহলে অবশ্যই বুঝতে পারবে। খুব সুন্দর টেস্টি হয়, মানে মটনের চেয়েও মানে বেশি টেস্টি হয় এই কাঁচা মাছের সঙ্গে এইভাবে রসুন রান্না করলে। তো তারপরে দেখো, রসুন ভেজে তুলে নিয়ে আমি আবার ওর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে অবশ্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এটা নিজেদের পছন্দ অনুযায়ী কে কতটা ঝাল খাবে, তো সেই পরিমাণে কিন্তু এখানে দিতে হবে। তো তারপরে দেখো, দেবার পরে আমি কিন্তু ওই সমস্ত পেঁয়াজ বা লঙ্কা আমি না ভেজে নিয়েই একটু নেড়ে চেড়ে আমি এখানে যে কোনো মাছ এখানে নেওয়া যায়, আমি এখানটায় রুই মাছ নিয়ে নিয়েছি, দুটো ছোট, সরি রুই মাছ না, এগুলো বাটা মাছ ছিল। তো দুটো বাটা মাছ চার টুকরো করে নিয়েছি। তো নেবার পরে মাছগুলোকেও লবণ হলুদ আমি আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম। তো কড়াইতে দেবার পরেও লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মানে একদমই ভাজা ভাজা করব না, বললাম কাঁচা মাছ রান্না করব। তো দেখো, আমি নেড়ে চেড়ে এবার উপর থেকে, এটা কাঁচা মানে গরম জল নয়, এমনি ঠান্ডা জলই আমি দিয়ে দিলাম। তো তারপরে ঢাকা দিয়ে দু মিনিট মতো আমি চাপা দিয়ে রেখে দেব। তার আগে অবশ্য রসুন চারটে দিয়ে দিলাম। তো এবার আমি চাপা দিয়ে রেখে দেব। তো দু মিনিট পরে ফিরে আসছি। তো দেখো, আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো যারা মাছ রান্না করতে জানো না এবং একদমই নতুন রাঁধুনি, বা যারা হয়তো মেসে টেসে থাকো, তো তারা অবশ্যই এইভাবে কাঁচা মাছটা রান্না করে খেও। এবং একদম যাদের হাতে সময় কম থাকে, অনেক সময় দেখা যায় যে মানে হাতে টাইমটা কম, তো এইভাবে যদি মাছটা চটজলদি রান্না করে নেওয়া যায় তো মানে সব দিকেই সেফটি হয়। তো তারপরে দেখো, আমি কাঁচা মাছ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দু মিনিট পরে ফিরে আসলাম, তারপরেও চাপা দিয়েছিলাম কিছুক্ষণ। তো তারপরে দেখো, আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে। তো এই অবস্থাতেও কিন্তু নামিয়ে নেওয়া যায়। আমি আরেকটু মানে জলটা, ঝোলটা আরেকটু মানে মাখো মাখো করব। আর এইটা কিন্তু দুইভাবেই করা যায়। তো এই অবস্থাতেও নামানো যায়, আবার আরেকটু শুকনো শুকনো করে নেওয়া যায়। তো দুটোই কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো, প্রায় হয়ে গেছে। উপর থেকে কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। তো সকল বন্ধুকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।
তো দেখো আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। আর আবারও বলছি রান্নাটা অবশ্যই এইভাবে কাঁচা মাছ রান্না করে খেয়েও খুব সুন্দর হয়েছিল কিন্তু রান্নাটা।